নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। স্ত্রীর অবৈধ সম্পর্ক মেনে নিতে না পারায় আত্মহত্যা স্বামীর। ভুয়ো চিকিৎসকের পর এবার রাজ্যে ভুয়ো আইনজীবী, গ্রেপ্তার করলো দত্তপুকুর থানার পুলিশ। আরও একটি বিশ্বমানের স্টেডিয়াম পেতে চলেছে রাজ্যবাসী। বিএসএফ জওয়ানদের উদ্যোগে রক্তদান শিবির দত্তফুলিয়ায়। বরানগরে ফ্ল্যাট থেকে উদ্ধার মা মেয়ের অগ্নিদগ্ধ দেহ। পেটচাপল বাজারে অবরোধে সামিল হলেন ট্রাক চালকেরা। শিক্ষামন্ত্রী তৎপরতার ফের চালু দমদমে আট কলেজের নৈশ বিভাগ। দেগঙ্গায় ফের জলে মৃত্যু গৃহবধূর। এবার আসছি বিস্তারিত খবরে। স্ত্রীর অবৈধ সম্পর্ক মেনে নিতে পারলেন না অশোকনগর পৌরসভার গ্রুপ ডির কর্মী পরিতোষ হালদার। ঘটনা জানতে পেরে বিষকে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ঘটনাটি ঘটেছে অশোকনগর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বনবনুয়া এলাকায়। চন্দনা হালদার নামে ওই গৃহবধূ রান্নার কাজ করত সজল সরকার নামে এক ব্যক্তির সাথে। সেই কাজ সূত্রেই ওই ব্যক্তির সাথে প্রেমে জড়িয়ে পড়েন অশোকনগর পৌরসভার গ্রুপ ডির কর্মী পরিতোষের স্ত্রী। আর সেই অবৈধ সম্পর্ক নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে চলত প্রায়শই অশান্তি। এদিন সজলের সাথে ফোনে কথা নিয়ে অশান্তি চরমে ওঠে স্বামী স্ত্রীর মধ্যে। এরই মধ্যে পরিতোষবাবু চলে যান সজলের বাড়িতে। সেখানে তিনি সজলের কাছ থেকে সব জানতে চাইলে সজল জানান তার স্ত্রীর সাথে দীর্ঘদিনের সম্পর্ক আছে, এমনকি শারীরিক মেলামেশাও হয়েছে তাদের মধ্যে। এই কথা শুনেই হতাশা হয়ে বাড়িতে ফিরে আসেন পরিতোষ। আর ওই কথাগুলো সহ্য করতে না পেরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। একজন প্রতিবেশী দেখতে পান পরিতোষের অস্বাভাবিক অবস্থা, সাথে সাথেই হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। অবস্থার অবনতি হয়, পাঠানো হয় আরজিকর হাসপাতালে। বৃহস্পতিবার সকালে সেখানেই মারা যায় পরিতোষ। এরপরই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। পরিতোষের একমাত্র মেয়ে অশোকনগর থানার দ্বারস্থ হয়ে কাঁদো কাঁদো সুরে জানায় সে আর থাকতে চায় না মায়ের সাথে, না হলে তার মাও তাকে মেরে ফেলবে বাবার মতো করেই। এদিন ক্লাস 8-এর প্রিয়া হালদারের চোখে মুখে ধরা পড়ে তেমনই আশঙ্কা। আরেকজনের সাথে সম্পর্ক ছিল তার। কতদিন ধরে? প্রায় 3-4 বছরের বেশি। তো অশান্তি তো সংসার? খুব অশান্তি। বাবা কি করে? বাবা এখন পৌরসভায় চাকরি। কোন পৌরসভা? বাবার নাম কি? পরিতোষ হালদার। কবে মারা গেল বাবা? বাবা মারা গেছে আজকে সকাল 4:30। কি করে মারা গেল? বাবা বিষ খেয়েছিল। গতকাল অশান্তি হয়েছিল বাড়িতে? কি চাইছো এখন? মা চলে যাক, মা যদি আমাকে মেরে ফেলে এরকম করে আমি আর থাকছি না মাঠে। পরিতোষের বাবা নির্মল হালদার তার ছেলের মৃত্যুর জন্য বৌমাকেই দায়ী করেছেন। এদিন তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। তার দাবি তার বৌমা যেন শাস্তি পায়। বিষ খাইছে অশান্তি করিয়া খুব। কার সাথে অশান্তি? বউর সাথে। কি নিয়ে? ওই একটা লোকের সঙ্গে রান্নার কাজ করত, তার সঙ্গে সম্পর্ক, এইটা ছেলে ধরছে কালকে হাতে হাতে ধরে ফেলছে। হ্যাঁ। বৌমা কি বাড়িতে আসতো না মাঝে মাঝে? হ্যাঁ, বাড়িতে আসতো না 10 দিন 12 দিন 5 দিন 2 দিন। বৌর জন্য আমার ছেলে এই প্রাণ হারালো। ওই সম্পর্ক যার সঙ্গে ভুয়ো আইনজীবী সেজে লক্ষাধিক টাকার প্রতারণা। এবার দত্তপুকুর থানার পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত রাজদীপ দাস ওরফে কৌশিক। মমতা ব্যানার্জির হুঁশিয়ারির পর রাজ্যে আনাচে কানাচে থেকে ধরা পড়ত ভুয়ো ডাক্তার। রীতিমতো নামের পাশে MBBS লাগিয়ে রোগী দেখত সেই সমস্ত ভুয়ো চিকিৎসকেরা। এরাজ্যের তালিকায় এবার যুক্ত হল এক ভুয়ো উকিলের নাম। সাধারণ মানুষকে আইনের সুবিধা পাইয়ে দিয়ে তাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে প্রতারণা করাটাই ছিল বামুনগাছির রাজদীপ ওরফে কৌশিক দাসের প্রধান কাজ। বেশ কিছুদিন ধরে এই ব্যক্তির বিরুদ্ধে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে মোটা টাকা তোলার অভিযোগ আসে। অভিযোগ আসে মধ্যমগ্রাম দত্তপুকুর সহ বেশ কিছু থানা এলাকাতে। টাকা ফেরত চাইতে গেলে প্রাণে মেরে দেওয়ার হুমকির অভিযোগও আসে এই ভুয়ো আইনজীবীর বিরুদ্ধে। সম্প্রতি বিধান রায় নামে দত্তপুকুরের এক বাসিন্দার কাছ থেকে 62 লক্ষ টাকা প্রতারণা করে রাজদীপ। বিধানবাবু সব বুঝতে পেরে যোগাযোগ করেন প্রিয়া দত্ত নামে এক হিউম্যান রাইটস সংগঠনের সদস্যার সাথে। বিধানবাবু ছাড়াও আরও 10 থেকে 12 জন ব্যক্তি সাহায্য চেয়েছিল প্রিয়া দত্তের কাছে।
এরপরই দত্তপুকুর থানার পুলিশের কাছে সব জানানো হলে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে বামুনগাছি থেকে গ্রেপ্তার করা হয় ওই প্রতারককে। শুক্রবার ধৃতকে তোলা হয় বারাসাত আদালতে। তবে পুলিশের তৎপরতা ও এই ভুয়ো আইনজীবীকে গ্রেপ্তারে খুশি মানবাধিকার সংগঠনের প্রিয়া দত্ত। সেখানে প্রথম বিধান রায় বলে একজন, ওই রাজদীপ দাস ওরফে কৌশিক দাস, যার অনেকগুলি নাম আছে, তার আসল নাম কৌশিক দাস সম্ভবত, তো তার বিরুদ্ধে তার এগেনস্টে একটা কমপ্লেন জানান যে বিধান রায়ের 62 লক্ষ টাকা চিটেড বাই রাজদীপ দাস। তো তারপর বহু মানুষ অনেক জায়গা থেকে আমার কাছে কমপ্লেন নিয়ে আসে। গতকাল রাজদীপ দাসকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং বহু কিছু ঘটনার পর আমরা অনেক চেষ্টা করেছি, চেষ্টা করার পর বহু ভাবে প্রশাসনের কাছে আমরা সাহায্য চেয়েছি এবং আজকে আমরা খুব খুশি যে প্রশাসনের কাছে যে আমরা পেরেছি এটা করতে, যে থ্যাঙ্কস টু দত্তপুকুর পিএস, এই বিধানবাবু যিনি আমার কাছে প্রথম এসেছিলেন, এনার 62 লক্ষ টাকা চিটেড হয় এবং এরপর একে একে বহু মানুষ আছে যারা আমার কাছে এসে কমপ্লেন জানিয়েছে। আমাদের কাছে আজকে এটা খুশি, আমরা আশা রাখি প্রশাসনের কাছে যে প্রশাসন এর ন্যায্য বিচার করবে। প্রতারিত ব্যক্তিদের টাকা ফেরত পাওয়া নিয়েও তিনি দত্তপুকুর পুলিশের কাছে ভরসা রাখেন। এবং এই সমস্ত অসহায় মানুষ যাদের কাছ থেকে এই রাজদীপ দাস টাকা নিয়েছে, বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন রকমভাবে প্রতারণা করে, প্রশাসন সেই টাকা পয়সাগুলো পাইয়ে দেওয়ার যথেষ্ট ব্যবস্থা করে। যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের পর রাজ্যবাসী পেতে চলেছে আরও একটি বিশ্বমানের ফুটবল স্টেডিয়াম। ব্যারাকপুরে এই স্টেডিয়াম তদারকিতে গেলেন পৌর প্রধান। কিছুদিন আগেই দেশে অনুষ্ঠিত হয়ে গেল অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। তবে ভারতীয় দল ভালো ফল করতে না পারলেও সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এরাজ্যের বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়াম। ফিফার কাছেও মন কেড়ে নিয়েছিল রাজ্য সরকার। যুব ভারতীকে ঢিলে সাজানোর পর এরাজ্যে তৈরি হচ্ছে আরও একটি বিশ্বমানের ফুটবল স্টেডিয়াম। আগামী বছরের জানুয়ারিতেই ব্যারাকপুরের এই স্টেডিয়ামটি উদ্বোধন করার কথা। বিশ্বমানের এই স্টেডিয়ামটি তৈরি করতে রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর ও পূর্ত বিভাগ খরচা করছে মোট 14 লক্ষ টাকা। তবে ঘাস লাগানো থেকে স্টেডিয়াম সংরক্ষণ সব কিছুতেই রাজ্যের ক্রীড়া দপ্তরকে সাহায্য করছে ফিফা। সব ঠিকঠাক গড়ে উঠলেই ফিফা অনুমোদিত যে কোনো ম্যাচই খেলা যাবে এই স্টেডিয়ামে। মোট 6000 দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারবেন এখানে। স্টেডিয়ামের নির্মাণ কাজ প্রায় শেষের পথে, আর সব কিছু ঠিকঠাক চলছে কিনা এদিন তার তদারকি করতে আসেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস। কাজ অনেকটা এগিয়ে গেছে, গ্যালারির কাজ প্রায় সম্পূর্ণ, মাঠের কাজটা বাকি আছে। মাঠের কাজটা যেহেতু ফিফা নিজে দেখছে, অনূর্ধ্ব 17 কলকাতায় যে বিশ্বকাপ হলো তার জন্য ফিফার লোকেরা ব্যস্ত ছিল, এখন ফিফার লোকেরা এখানে হাত দিয়েছে। তা আমাদের সাথে যতটুকু কথা হয়েছে ডিসেম্বরের মধ্যে হ্যান্ডওভার দেবে এবং আমরা ডিসেম্বরে না হলেও জানুয়ারিতে এটা উদ্বোধন হয়ে যাবে। কত টাকা খরচা? প্রায় 14 কোটি টাকা। খেলাধুলার মানে কতটা উন্নতি হবে বলে আপনার ধারণা? খেলাধুলা আমাদের এখানে মাঠে সেই রকম খুব বড় অবস্থা না থাকলেও এই জায়গাটা খেলাধুলা হয় এবং প্রচুর, প্রায় 100 উপর বাচ্চা নিয়ে একটা ট্রেনিং সেন্টার করা হয়েছিল, সেই বাচ্চাগুলি এখানে খেলত এবং কিছু কিছু ডিস্ট্রিক্টের খেলা অব্যাহত হতো। এখন যে কলকাতা মাঠে যে খেলাগুলি হয় সেই খেলাগুলি হলে এখানকার লোকের অনেক উৎসব উন্মাদনা অনেক বেশি বাড়বে এবং আশা করি এখানকার খেলার মান অনেকটা উন্নত হবে। যুব ভারতীর পর বারাসাত খড়দা, সেই সাথে উত্তর চব্বিশ পরগনা জেলার আরও একটি নতুন সংযোজন হলো ব্যারাকপুর ফুটবল স্টেডিয়াম, আর যার ফলে খেলাধুলার মান যথেষ্ট বাড়বে বলে মনে করছে ক্রীড়ামহল। এদিন এই নির্মীয়মান স্টেডিয়ামটি দেখতে আসেন ব্যারাকপুর মহকুমা শাসক পীযূষ কান্তি ঘোষও। তিনি জানান, রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের আর্থিক সহযোগিতায় এবং পিডব্লিউডি ব্যারাকপুর ডিভিশনের নির্মাণকারী সংস্থা হিসেবে ব্যারাকপুর স্টেডিয়াম এবং নৈহাটি স্টেডিয়াম রূপায়ণ করছে। এর কাজ প্রায় শেষ পর্বে, আগামী 1 মাসের মধ্যেই চেষ্টা করা হচ্ছে যেন এই মাঠগুলোতে খেলা করার মতো উপযুক্ত সিচুয়েশন হয় এবং এই স্টেডিয়ামগুলো খুলে দেওয়া যায়, সেইভাবে পিডব্লিউডি কাজ করে চলেছে। এদের কাজ সম্পূর্ণভাবে প্রায় শেষ? এই কাজ প্রায় শেষের পথে, আর সামান্য কিছু কাজ রয়েছে যেগুলো মাঠে ঘাস তৈরি বা অন্যান্য আনুষঙ্গিক গ্যালারি নির্মাণ, এই কাজগুলো ফাইনাল স্টেপে চলছে, আর কিছুক্ষণের মধ্যে এটা হয়ে গেলে পরে আমরা ডিসেম্বর মাস নাগাদ এগুলোকে খেলার জন্য উন্মুক্ত করে দিতে পারব। নদিয়ার দত্তপুকুরে বিএসএফ এর উদ্যোগে আয়োজিত হয়েছিল রক্তদান শিবির। এই ক্যাম্পে যোগ দিয়েছিলেন 110 জন জওয়ান। ভারতীয় সীমানা পাহারা দেওয়ার পাশাপাশি দেশবাসীকে সুরক্ষিত রাখতে ঝড় জল বৃষ্টি থেকে শুরু করে যে কোনো পরিবেশেই অক্লান্ত পরিশ্রম করে থাকেন
বিএসএফ জওয়ানেরা। তারই মধ্যে আরও একটি সমাজসেবামূলক অনুষ্ঠানে যুক্ত হলেন নদিয়ার দত্তপলিয়ার একটি ক্যাম্পে 9 নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা। কলকাতার লায়ন ক্লাবের সহায়তায় এদের একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় দত্তপুকুর এলাকায়। ওই ক্যাম্পে ব্লাড ডোনেট করেন মোট 110 জন বিএসএফ জওয়ান। ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হলো মা এবং মেয়ের অগ্নিদগ্ধ মৃতদেহ। ঘটনার নেপথ্যে আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে খতিয়ে দেখছে বরানগর থানার পুলিশ। সবার 9 নম্বর ওয়ার্ডের একে মুখার্জি রোডে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মা ও মেয়ের অগ্নিদগ্ধ দেহ। দেহ দুটিকে উদ্ধার করে, তবে এই নেহাতি আত্মহত্যা কিনা খুন তদন্ত করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজও। ইতিমধ্যে দেহ দুটিকে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য, তবে এই মর্মান্তিক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাংলাদেশে গিয়ে প্রায় সমস্যার মুখে পড়তে হয় ভারতীয় ট্রাক চালকদের। কখনো ট্রাক থেকে সামগ্রী চুরি, কখনো আবার ট্রাক চালকদের আটকে রাখা, এরই প্রতিবাদে পেট্রাপোলে অবরোধ করলো ট্রাক চালকরা। পেট্রাপোল সূত্রে জানা যায় গত 6 অক্টোবর একটি ট্রাক কাগজ খালি করতে গেছিল বাংলাদেশে। মাল খালি করার জন্য গাড়িটি 3 দিন দাঁড়িয়েও ছিল বাংলাদেশে, আর গেট পাস নিয়ে ফিরে আসে গাড়িটির চালক। তবে 9 ডিসেম্বর ওই চালক জানতে পারে তার গাড়ির বাইরের ডালার মধ্যে একটি আগ্নেয়াস্ত্র ও 2টি গুলি পাওয়া গেছে, তাই তার গাড়ি ছাড়বে না বাংলাদেশ থেকে। তবে চালক ইসমাইল এই কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি গাড়িতে না থাকার সুযোগেই কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। প্রসঙ্গত জানা যায়, 9 মাস আগে তার জামাইবাবু খুন হন, আর খুনিরা বাংলাদেশেই লুকিয়ে রয়েছে, আর তাদের কেস তুলে নেওয়ার জন্যই এই চাপ দেওয়া হচ্ছে। তবে এরপরই ভারতীয় প্রতিনিধিদের সাথে কথা বলে বাংলাদেশ পুলিশ সব শুনে বুঝতে পেরে গাড়িটিকে ছেড়ে দেয়। কিন্তু হঠাৎই সেই গাড়িটিকে আটকে দেয় বাংলাদেশ আনসার বাহিনী, আর এরপরই এই ঘটনার ফলে বাংলাদেশের রপ্তানি বন্ধ করে পেটটা বলে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। কারবার না পাওয়ার পরে সেই গাড়িটা বললাম নিয়ে যান, আমরা আর এক গাড়ি ডেরা ওই একই লটের গাড়ি ডেরা ব্যাটারি আনিয়ে স্টার্ট করে ওই গাড়িটা আমরা নিয়ে আসি বেনা বলে টার্মিনালে, 35 নম্বর টার্মিনালে। তখন সারাদিন ওখানে আমরা থাকি, রাত 7টার সময় বলছে এই গাড়িটা ছাড়া হবে না, আনসার বাহিনী বলছে এই গাড়িটা ছাড়া হবে না, কাস্টম নিষেধ করেছে। এই তখন আমি আবার ওখান থেকে ভাড়া এসে বড়োবাবুর কাছে গেলাম, যে স্যার কী হয়েছে। তখন বড়োবাবু অনেক কথা বললো, বাংলাদেশে আপনারা আমাকে পাইছেন কি, গাড়িটা দেবেন না তাহলে এতদিন আমাদের কেন ঘুরাইলেন, এরা গরিব মানুষ আমরা সব। গাড়িটা না দেওয়ার পিছনে কারণ হিসাবে কী দেখা? কারণ মক্কেলের ছেলে ওপার পলাই আছে, ওরাই এই গাড়িটি মেশিনপত্র ডেকে এই গাড়িটা ফাঁসাই দিয়েছে ওরাই। ওরা আমারে বলেছে তোর 5 লাখ টাকা দিচ্ছি, 5 কাঠা জমি লিখে দিচ্ছি, তোরা এই কেসটা তুলে নে। আমি যে কেসটা আমি এখন তুলতে পারবো না। আমি শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। আমি সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্ড পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। মোর পিয়া ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ, উত্তর 24 পরগনা। রাজস্থান মার্বেল বনগাঁ, উত্তর 24 পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি।
নিজের ভাগ্য নিজে গড়ুন। পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। ভূত ভবিষ্যৎ বিচার, হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারে সিদ্ধ হস্ত, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। বাস্তু বিদ্যা বিবাহ কর্মজীবনে নিশানা ও বশীকরণের অব্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে। জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত। জয় মাতারা জ্যোতিষ কার্যালয়, ঠিকানা হাবড়া এক নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। ব্রিং ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি অ্যান্ড টেস্টি ইন ডেলিসিয়াস কম্বিনেশন। গেট ইয়ার ফেভারিট ফুড হিয়ার, the best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini restaurant, post office road, Habra, open Monday through Sunday. শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে আবারও চালু হতে চলেছে দমদম আর্ট কলেজের নৈশ বিভাগ, যা গত বছরই বন্ধ হয়ে গিয়েছিল। আন্দোলনেও নেমেছিলেন কলেজ পড়ুয়ারা, অবশেষে বিভাগটি চালু হতে চলেছে। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে দক্ষিণ দমদম আর্ট কলেজে ফের চালু হচ্ছে নৈশ বিভাগ। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই চালু হতে চলেছে এই বিভাগটি। গতকাল বিধানসভায় দক্ষিণ দমদম কলেজের নৈশ বিভাগ চালু করার জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করেন দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাচু রায়। শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব মধুমিতা রায়কে নির্দেশ দেন যাতে আগামী বছর থেকেই নৈশ বিভাগটি চালু করা যায়। নৌশ বিভাগ চালু হওয়ার আশ্বাস পেয়ে খুশি হয়েছেন আর্ট কলেজের ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেই দমদমের আর্ট কলেজের গভর্নিং বডিকে জানানো হয়েছিল নৌশ বিভাগটি বন্ধ করার জন্য। ফলে এক প্রকার অচল অবস্থায় তৈরি হয়েছিল এই কলেজে, যার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনেও নেমেছিলেন বর্তমান পড়ুয়া থেকে প্রাক্তনীরা। আর সেই আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন শিল্পীরাও। শিক্ষামন্ত্রীর নির্দেশে অচল অবস্থা কাটিয়ে নৌশ বিভাগ বিষয়টি স্থায়ী সমাধান মেলায় সরকার ও দক্ষিণ দমদম পুরসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষামহল। ইন্ডিয়ান আর্ট কলেজ যেটা প্রায় 100 বছর 125 বছরের পুরনো, আর এবারে 125 বছর পূর্তি হবে। তো গত বছর একটা গণ্ডগোল হয়েছিল, কলেজ বন্ধ হয়ে গিয়েছিল, কেননা নৈশ বিভাগ হঠাৎ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ছাত্ররা আন্দোলন করেন এবং তারপর আমাদের শিক্ষামন্ত্রী বলেন যে কোনো বিভাগ বন্ধ করা যাবে না, তখন আবার নৈশ বিভাগে ছাত্র ভর্তি শুরু হয়। কালকে আমার শিক্ষামন্ত্রীর সঙ্গে আবার একটা দেখা হয় বিধানসভায় তার ঘরে। তখন সেখানে বসেছিলেন শিক্ষা সচিব যিনি মধুমিতা রায়, তাকে শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে নৈশ বিভাগ চালু করতে হবে। এবং সচিবও যা কথাবার্তা বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে যত দ্রুত নৈশ বিভাগ চালু হবে এবং মোটামুটিভাবে এটা ধরে নেওয়া যায় যে আগামী শিক্ষাবর্ষে ইন্ডিয়ান আর্ট কলেজে একই সঙ্গে দিনের বিভাগ এবং সন্ধ্যার বিভাগ দুটি বিভাগ চালু হয়ে যাবে, দুটো আলাদা অ্যাডমিনিস্ট্রেশন চালু হয়ে যাবে। জলে মৃত্যু যেন পিছু ছাড়ছে না উত্তর চব্বিশ পরগনা এলাকার, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেগঙ্গা এলাকায়। এদিন ফের ওই এলাকাতেই মৃত্যু হলো এক গৃহবধূর। দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ঝুম্পা বিবি নামে এক গৃহবধূ মঙ্গলবার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতির কারণেই এই মৃত্যু হয়। প্রথমে গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হয়ে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করিয়ে রক্ত পরীক্ষা করেন। পরিবারের অভিযোগ, রক্তের প্লেটলেট প্রায় 40,000 নেমে আসে, তা সত্ত্বেও চিকিৎসকেরা রোগীকে বাড়িতে ফেরত পাঠান। বাড়িতে ফিরে অবস্থার অবনতি হলে স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে বুধবার রাতেই অবস্থা খারাপ দেখে চিকিৎসকেরা বসিরহাট মহকুমা হাসপাতালে রেফার করেন। হাসপাতালে যাওয়ার পথে রাতেই মৃত্যু হয় ওই গৃহবধূর। স্থানীয় সূত্রে জানা গেছে ওই গৃহবধূর দুটি শিশু সন্তানও রয়েছে, যার জেরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্বরের কারণে, জ্বর বাড়িতে কার্তিকপুর বিশ্বনাথপুর হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আমাদের লোকাল হসপিটাল। আচ্ছা, এখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখার পরে ব্লাড টেস্ট করতে দেয়। ব্লাড টেস্টের রিপোর্ট বলে 3 দিন পরে দেওয়া হবে। কেন 3 দিন পরে দেওয়া হবে? কেন এই 3 দিন রিপোর্ট লিখে দেওয়ার পর পেশেন্টকে ছেড়ে দেয়, আপনার বাড়ি নিয়ে যান, খাওয়ান দাওয়ান, এই ওষুধ দিচ্ছি দেখান। সেই ওষুধ খাওয়ার পরে কোনো কাজ হয়নি, 3 দিনের মাথায় এই পেশেন্ট মারা গেল। আমি তো বলবো একমাত্র ডাক্তারের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই ব্লাড রিপোর্ট 3 দিন কেন সময় নেবে? 3 দিন সময় নেওয়ার কারণে তার কন্ডিশনটা কি কি হয়েছে, প্লেটলেস কি কন্ডিশন, তার কারণে বিনা ট্রিটমেন্টে এই পেশেন্ট মারা গেছে। এই জন্য আমি
আমি আমার গ্রামের পক্ষ থেকে, আমি আমার আত্মীয় বাড়ির পক্ষ থেকে আমি সরকারি স্বাস্থ্যব্যবস্থায় দায়ী করব। এই সরকারি স্বাস্থ্যব্যবস্থার গাফিলতির কারণে আর শুধু এখানে নয়, এই আমলিয়া অঞ্চল দেগঙ্গা ব্লকের বিস্তীর্ণ এলাকায় এভাবে মানুষ মারা গেছে। আমি দুহাত জোড়ে আমি সরকারের কাছে আমরা বিনীত নিবেদন করছি, এই যে বাড়ির স্বজনহারা, তার দুটো দু বছরের বাচ্চা আজ তারা মাতৃহারা হয়েছে এই সরকারের কারণে। আমরা চাই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা করুক এবং এই পরিবারের পাশে এসে দাঁড়াক। ভোট আসে ভোট যায়, কথা খেলাপের রোজ নাম চায়, বদলায় না হেলেঞ্চা রণঘাট দুই পঞ্চায়েতের জীবন। গোটা রাজ্যে উন্নয়নের বিজয় কেতন উড়লেও আজও বিপজ্জনক বাঁশের সাঁকোই ভরসা নদী পারা পড়ে। পঞ্চায়েত থেকে প্রশাসনিক কর্তার মুখে তবু সেই আশ্বাসের ফুলঝুড়ি, সত্যি হবে কবে জানেন না কেউই। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা রণঘাট, পাশাপাশি অবস্থিত দুই গ্রাম পঞ্চায়েত সুদূর অতীত থেকে যেন নাড়ির টানে বাঁধা। মাঝখান দিয়ে বয়ে চলেছে শান্ত শীতল কোদালিয়া নদী। নদীর এপার ওপার পাড়াপাড়েই দুই পাড়ের জীবন ও জীবিকা, স্কুল কলেজ হাট বাজার শহরে যাওয়া। বাসিন্দারা বহুবার দাবি করেছেন নদী পাড়াপাড়ে একটা পাকা সেতুর। ভোট এলে মুখে দেঁতো হাসি মাখিয়ে রাজনৈতিক নেতারা সেই পাকা সেতু গড়ার প্রতিশ্রুতি দিয়ে যান, ভোট ফুরালে আর তাদের দেখা মেলে না। আজও হয়নি পাকা সেতু, জীবনের ঝুঁকি নিয়েই শীত গ্রীষ্ম বর্ষা বাঁশের সাঁকোয় নদী পারাপার চলছে। তাই বঞ্চনার ইতিকথা বুকে নিয়ে ক্ষোভে ফসে দুপারের দুই গ্রাম আইচেডাঙ্গা আর মনোহরপুর। এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে বাচ্চাদের নিয়ে যেতে, তারপরে বিশেষ করে যে হট করে একটা পেশেন্ট মানে মানুষ অসুস্থ হয়ে গেল তাকে নিয়ে আমাদের যেতে 3-4 কিলোমিটার দূরে তো হবেই মেইন পারাপারে, তাতে আমাদের অসুবিধা হয়। গ্রামবাসীরাই ঠিক করে, গ্রামবাসীরা মিলেই ঠিক করে নেয়, গ্রামবাসীরা সব বাড়ি থেকে চাঁদা তুলে তুলে ঠিক করা হয় এটা। বাঁশের সাঁকো কবে পাকা সেতু হবে প্রশ্ন শুনে সেই পুরনো অভ্যাসই ধরে রাখলেন জনপ্রতিনিধি। আবার সেই ছেলে ভোলানো কথাই শোনা গেল বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রতিমা রায়ের মুখে। যেটা সমস্যা সেটা হচ্ছে ব্রিজের আবেদন করাতে সেটা অনেক রকম প্রশাসনিক সমস্যা দেখা দেয়, যে কারণে বিডিও সাহেব বা জেলা থেকে আমাদেরকে সেই রকমের কোনো ইতিবাচক সাড়া দিতে পারছে না যে ব্রিজটা করেই দিচ্ছি। আপনারা কি উদ্যোগ নিচ্ছেন যে খুব তাড়াতাড়ি এই ব্রিজের সংস্কার বা এখানে একটা পাকা? হ্যাঁ, আমরা বারবার সেটা গ্রামের গত পক্ষ থেকে বা আমি নিজে প্রশাসনিক জায়গায় থেকেও আমি আমার বিডিও সাহেব এবং জেলাতে কয়েকবারই জানিয়েছি, তারা আমাদেরকে বলেছে দেখা যাক আমরা আন্তরিক আছি, কাজটা যদি করে দেওয়া যায় সেরকমের চেষ্টা করব। তিনি সরকারি আমলা, কখনো তিনি পদক্ষেপ করেন স্বাধীনভাবে, কখনো দলদাসের মতো নেতার কথায় পা ফেলেন। হেলেঞ্চা রণঘাটের বাসিন্দারা চান পাকা সেতু, তারা আরও চান লাল সুতোর ফাঁসে আটকে থাকা নয়, বিডিও কাজ করুন নিজের মতোই, তিনি ভাবুন মানুষের কথা। গোটা বাগদার সরকারি অভিভাবক তো তিনি, কি বলছেন বিডিও শান্তনু ঘোষ শুনব। এখানে বাঁশের সাঁকো আছে এবং সাঁকোটা এপাশে হেলেঞ্চা ওপাশে রণঘাট জিপি, এখন এইগুলো ক্ষেত্রে এই সাঁকোগুলো তো আমরা হঠাৎ করে এগুলো পারমানেন্ট কনস্ট্রাকশন কংক্রিটে করতে পারছি না, সেটা সব রকমের সমস্যা থাকছে। হাইবার এগুলো যতদিন ধরে না হচ্ছে ততদিন এগুলো বাঁশের সাঁকোগুলোকে কাট দিয়ে বা এগুলো বছর বছর মেরামতি করেই এগুলো যথাযথভাবে পারাপার করার একটা বন্দোবস্ত করা হয় এবং পঞ্চায়েতকে এই মর্মে নির্দেশ দেওয়া হচ্ছে, দেওয়া আছে, তারা অলরেডি করে। ভবিষ্যতে আমরা এটা সচেতন হচ্ছি, আরও প্রশাসনিকভাবে যদি আরও এটাকে ইরিগেশনের কথা বলে এবং সেখানে ফান্ডের ব্যাপার আছে, হ্যাঁ, এবং সেটাকে আমরা আরও উন্নত পর্যায়ে করার জন্য আমরা চেষ্টা চলি। ততদিন যদি না হচ্ছে আমরা টেম্পোরারি ব্যবস্থাটা আমরা যথাযথ যত্ন করি, আমরা পঞ্চায়েতের মারফত সেটা মেনটেন করছি, বুঝতে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আমাদের কাছে এখনও পর্যন্ত খবর ওইটা একটা একটা পাকা ব্রিজেরই হয়তো একটা প্রস্তাব গভর্নমেন্ট আমাদের জেলা প্রশাসন থেকে সেটা নিচ্ছে এবং এটা হয়তো অদূরভবিষ্যতে ওটা একটা পাকা ব্রিজেরই একটা চেহারা পাবে আর কি, যার ফলে এলাকার বহু মানুষ মানে বড় বাগদা থেকে বনগা পর্যন্ত যেতে পারবে, এটা উপকৃত হবে। পাঁচ বছর ঘুরে আবার আসছে পঞ্চায়েত ভোট, আবার সেই চেনা ছবি দেখা যাবে আইচেডাঙ্গা মনোহরপুর গ্রামের পথে। বাঁশের সাঁকো থেকে পাকা সেতু গড়ার প্রতিশ্রুতি এবার কতটা সত্যি হয় নজর রাখবে বেঙ্গল লাইভ। বেঙ্গল লাইভ এখনকার মতো এই পর্যন্তই, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ।
সোহাগ চাঁদ বাদনী ধ্বনি, সোহাগ চাঁদ বাদনী ধ্বনি।